গোটা পৃথিবীতে এখন মুমিনের ঈমান নিয়ে খেলা হচ্ছে, মুমিনের ঈমানের অবস্থা নিয়ে এখন তারা তামাশা করতেছে গোটা পৃথিবী। ওরা টেস্ট করতেছে মুমিন কি জীবন্ত মুমিন না মুমিনগুলি মরা মুমিন। গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান আর হিন্দুরা এখন পরীক্ষা করতেছে আমাকে, এটা আমার রাসূলের কথা। মরে দেখো তোমার শান, তোমার মর্যাদা, তোমার অবস্থান, তোমার ক্ষমতা, তোমার অর্থ। মরে দেখো, তুমি যদি নিজের জীবনকে মূল্যায়ন করতে না পারো, আল্লাহ যেটা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যদি ঈমানদার না হয় মরো, তুমি কতটুকু ক্ষমতা, তোমার কতটুকু অর্থ, তোমার কতটুকু গাম্ভীরতা, তোমার কত মর্যাদা। ফেরাউন সাদ্দাত নমরুদই তো দুনিয়াতে থাকতে পারে নাই, কথা ঠিক আছে কিনা বলেন? ফেরাউন সাদ্দাত নমরুদই তো দুনিয়াতে নাই, আছে নাকি? ফেরাউনের বাড়ি আছে, সাদ্দাতের বাড়ি আছে, সম্পদ ছিল কিনা বলেন? সবই তো ছিল, কিন্তু তারা কি লাভবান না ক্ষতির মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহ বলেন তার কোনো ক্ষতি হবে না। একটা মুমিন যদি চিন্তা করে আমি এখানে কেন আসলাম, কেন এলাম পৃথিবীতে, আমাকে কি করতে হবে, আর আমার পরবর্তী ডেস্টিনেশন কোথায়, আমি পরবর্তীতে কোথায় যাব, এই তিনটা চিন্তা কোনো বান্দা যদি ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখেরাতকে গুছিয়ে দিবেন। আমাদের জীবনটা কেমন, আমাদের জীবনটা সম্পর্কে আমরা কি চিন্তা করতে পারি? কোনো ব্যক্তি হাতের মধ্যে বরফ নিল, বরফটা হাতে ধরে রাখলে সে যতক্ষণ পর্যন্ত বরফের দিকে তাকিয়ে থাকে সে চিন্তা করে আমার ব্যবসা হবে, আমার হাতে বরফ আছে। বলেন তো দেখি বরফ কি থাকবে? হ্যাঁ, ধরে রাখুন তো বরফ, কতক্ষণ পর কি হবে? বরফ আর পাওয়া যাবে না, বরফ আর থাকবে না তার হাতে। মানুষের জীবনটা তেমন, আপনি বরফ হাতে নিয়ে রেখেছেন, আপনার জীবনটা একটা বরফের মতো, হাতে বরফ, আপনার বরফ কিন্তু গলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এক একটা মহরম মাস চলে আসে, 1441 সাল ছিল, চলে গেছে, বরফ গলে গেছে। 1442 সাল এসেছে, আনন্দ হওয়ার কিছু নেই, বরফ কিন্তু গলে গেছে। সুবহানাল্লাহ, আপনার বরফ কিন্তু গলছে। একজনকে বলা হলো যে আমাকে নোটিশ করে দিও, আমাকে জানিয়ে দিন। আল্লাহর কাছে বলল দাউদ আলাইহিসসালাম, রব্বুল আলামিন আমার শেষ মুহূর্তটা আমাকে জানিয়ে দিও, শেষ মুহূর্তটা আমাকে জানিয়ে দিও, আমার জীবন জীবনের শেষ মুহূর্তটা আমাকে একটু নোটিশ করে দিও। আজরাইল আলাইহিসসালাম উপস্থিত, কি ব্যাপার? আমি না বলেছিলাম যে আমাকে একটু জানানোর জন্য আপনি কখন আসবেন, আমার জীবনের শেষ মুহূর্তটা জানানোর জন্য বলেছিলাম। কোনো জানানো আগে থেকে রিমাইন্ড ব্যতীত, রিমাইন্ডিং ব্যতীত আমার কাছে চলে আসলেন, ব্যাপারটা কি? আজরাইল আলাইহিসসালাম বললেন কথা আছে, আপনার দাঁতের অবস্থা কি? নাই, একটা রিমাইন্ডিং। চোখের অবস্থা কি? আগের মতো দেখি না, আরেকটা রিমাইন্ডিং। আপনার শরীরের শক্তি কোথায়? তা হারিয়ে গেছে, আরেকটা রিমাইন্ডিং। কে বলেন? দাড়িগুলি পেকে গেছে, তার মানে এই নয় তুমি আরো চিন্তা করতেই থাকবে, চলতেই থাকবো, চলতেই থাকবো, চলতেই থাকবো, আমার জীবনের গতি আছে, চলতে থাকবো, তা নয়। বরং তোমার প্রত্যেকটা জিনিসের মধ্যে নোটিশ করে করে জানানো হচ্ছে তোমার জীবন কিন্তু শেষের দিকে। এটাই তো আমাদের বৎসর গণনা, এটাই তো আমাদের জীবনের গণনা, এটাই তো আমার নতুন বৎসর আমাকে এই সংবাদ দেয়। এই নতুন বৎসর হয়তো তোমার জন্য আরেকটা বৎসরের সুসংবাদ নিয়ে আসবে, অথবা তোমার এই বৎসরটাই শেষ বৎসর তোমার। 1441 হিজরি ছিল অনেকের জন্য আবার আনন্দের বিষয়। কাদের জন্য আনন্দ? কে আনন্দ করতে পারবে? 1441 সালের মধ্যে যারা এসেছে, যারা ছিল, আজকে যারা নেই, তাদের মধ্যে কাদের আনন্দ? তাদেরই আনন্দ যারা আল্লাহ সুবহান ও তাআলার সেই কথার সাথে নিজেকে মিলিয়ে নিয়েছে। ওয়ালাস, সময়ের কসম,
সময়ের কসম দুনিয়ার পরিবর্তনের কসম দুনিয়া যে পরিবর্তন হচ্ছে সময় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ের কসম করে বলেন বলে আস আসরের সময়টা কখন বলেন তো দেখি বেলার দিনের শেষ বেলা দিনের শেষ বেলা ওই সময়টার নাম কি এরপর কি হয় غروب ডুবে যায় এরপর কি হয় মাগরিব মাগরিব না দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের নামটা নিলেন সময়কে বলার জন্য অর্থাৎ সময়টা তোমার এত কম তোমার সময়টা এত কম তুমি আসরের সময় মাত্র আছো একটু পরে কিন্তু সূর্য ডুবে যাবে তোমার তোমার জীবনটা আসরের মতো একটু পরে কিন্তু তোমার মাগরিব চলে আসবে অর্থাৎ তোমার জীবনের যে সূর্যটা আছে সূর্যটা কিন্তু প্রান্তে চলে এসেছে তুমি সব সময় তোমার জন্ম থেকে তুমি জীবনের প্রান্তে আছো ডুবে যাবে একটু পরে মাগরিব হয়ে যাবে এটাই তোমার জীবন ঠিক না আসরের থেকে মাগরিব কতটুকু সময় অল্প সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কি তুলনা দিলেন বলে আস এখন মিলিয়ে নেন আপনার আমার জীবনকে এখন মিলাই আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানব ইনসান বলা হয়েছে হিউম্যান কাইন্ড প্রত্যেকটি মানুষ আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতির মধ্যে আছে আমরা ক্ষতিতে আছি কিনা বলে গত বছর 1441 সাল যখন আসে আপনার দেহর মধ্যে কিন্তু একটু শক্তি ছিল ভালো অবস্থা ছিল 41 এর মাঝেই বিশাল পরিবর্তন হয়ে গেল গোটা পৃথিবীর একটা কষ্টদায়ক পরিবেশ আরম্ভ হয়ে গেল যার সাথে কথা বলি কো শরীরটা ভালো না আগে তো শরীরটা ভালো থাকতো এখন যেন কেন ভালো না খালি জ্বর উঠে ঠিক না আগে তো এত কাশি দিতাম না এখন খালি কাশি কাশি দিলেই মনে করে যে আমার জীবনের অবস্থা এদিক ওদিক হয়ে গেছে কথা ঠিক আছে কি না তার মানে কি আপনি 1441 সাল থেকে এখন আপনি এমন জীবনে চলে আসছেন আপনি নিজেকে নিজেকে প্রশ্ন করে বলতেছেন আমি ক্ষতিগ্রস্তের মধ্যে আমার দেহ নষ্ট হয়ে যাচ্ছে আমার দেহের পরিবর্তন চলে আসতেছে আমি দুর্বল হয়ে যাচ্ছি আমার চিন্তা চেতনায় দুর্বল হচ্ছি আমার ভাবনাতে দুর্বল হচ্ছি আমি আমলে দুর্বল হয়ে যাচ্ছি আগের মানুষগুলির আমল শুনলে চোখে পানি চলে আসে আমি করতে পারছি না আমি ক্ষতিগ্রস্ত কে বলেছেন কে বলেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর পড়েন ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ বলেন না আমার কিছু কিছু বান্দাকে আমি কিন্তু ক্ষতির মধ্যে ফেলে দেব না আমরা কি পড়তে চাই বলেন তো দেখি আমরা কি পড়তে চাই যে আল্লাহ বলেছেন আমার কিছু বান্দাকে তার জীবন তার যৌবন তার জীবনের সকল কর্ম তার আখেরাতকে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দেব না আল্লাহু আকবার বলি আমি তাকে ক্ষতি করব না দুনিয়া তো ক্ষতি করব না আখেরাত তো তার ক্ষতি হবে না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিলেনেন ঈমান যার ঈমান আছে কি আছে বলেন আমাদের ঈমান আছে কিনা বলেন আছে আলহামদুলিল্লাহ ঈমানটা কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের ব্যাপারে বললেন এমন একটা সময় আমার উম্মতরা পড়ে যাবে আমার উম্মতরা এমন একটা সময় পড়ে যাবে তখন হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা জ্বলন্ত কয়লার আগুন রাখা সহজ হবে কিন্তু আমার উম্মতগুলির ঈমান বাঁচানো তত কঠিন হয়ে যাবে এটা সহজ কিন্তু ঈমান বাঁচানো কঠিন কে বলেন ঠিক আছে কিনা বলেন আহা নতুন নতুন ঘটনা নতুন নতুন কথা আমরা আমাদের বন্ধু বাঁচতে পারি না আমরা আমাদের ভালোবাসা কিসের সাথে রাখবো সেটা আমরা ভাবতে পারি না আমরা কিছু ঘটনা শুনলে আমাদের মধ্যে চেতনা সৃষ্টি হয় না মনে করি আমার জায়গায় আমি আছি অন্যের জায়গায় অন্যে থাকবে কঠিন হাতে জ্বলন্ত কয়লা রাখা কঠিন সহজ হবে রাসূল বলেছেন ঈমান বাঁচানো কঠিন আরে এটা সময় এখন 1441 সাল চলে গেছে ক্ষতি হবে না 1442 সাল চলে যাবে ক্ষতি হবে না 1443 সাল এসে থাকলে থাকুক আমার ফয়সালা আল্লাহর ফয়সালা আল্লাহ বলেন আমার ফয়সালা হবে
কিন্তু তার মধ্যে যদি ঈমান থাকে তার কোনো ক্ষতি হবে না।